হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছেন আজকে আমরা থাম্বনেল দেখে বুঝতে পারবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে আমাদের বাসার পাশেই একটা বড় নদী আছে, নদীতে গোসল করতে যাচ্ছি। বেশি কিছু নেই যে আমরা সাইকেলে গোসল করতে যাচ্ছি, আমি সামনে বসছি, ছোট ভাই চালাচ্ছে। আমরা যাচ্ছি মিনি কক্সবাজারে, ভুট্টাবাড়ির ভিতরে যাচ্ছি। এটা দেখেন আমি যাব, এখন গাড়ি ছাড়িয়ে দেবো। সামনে কি হবে বলা যাচ্ছে না। এই গেল, এই গেল। তো দেখতে পাচ্ছেন আমরা ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে, এই এই যে যাচ্ছি, পিছনে আমার বড় ভাই আছে, প্রেমিক পুরুষ। এই যে সামনে আমাদের গ্যাং, ওইখানে ছোট বাচ্চারা খেলা করতেছে। এইখানে আমরা ভিডিও করতে আসি মাঝে মধ্যে, শ্যুট দিতে আসি। এই জায়গাটাতে অনেক ভালো একটা জায়গা, ফটোশ্যুট দিতে আসি। কিরে সবাই চলে গেল রে। এই যে আমাদের কে সারে সবাই চলে গেছে। ভুট্টা বলে এগুলাকে আপনাদের দিয়ে কি বলে জানি না, যে ভুট্টা হয়ে গেছে এই জমিটাতে। এই যে এগুলা এখনো কাঁচা আছে, যে ভুট্টার ক্ষেতের মাছ দিয়ে রাস্তা। যে গরম আকাশে, যে রোদ, ক্যামেরা বাস্ট হয়ে যাবে। জুম করলে দেখতে পাবো এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে এইখানে। ওখানে গেলে আমাদের নদী, নদীটার নাম আমি বলবো, ভিডিও শুরু হোক। মানে যখন নদীতে গোসল দিতে নামবো তখন বলবো আর কি, নদীটার নাম কি, কোথায় এটা, ঘাটের নাম কি। এই যে দেখা যাচ্ছে নদী, একটু যদি জুম করে দেখি, এই যে দেখা যাচ্ছে নদী। আমরা এখনো অনেক পিছনে আছি, এখানে সেলো মেশিন লাগায় না রে দাদা, ফটবডিয়া মেশিন বলে। এই যে নদী, চলে আসছি। এই যে ধান ক্ষেত। যে বড় ভাই সাইকেল খেলা এখন দেখাবে আমাদের, আমি একটু জুম করি ক্যামেরাটা। এই যে সাইকেলে উঠলো। এই যে বালুতে সাইকেল চলার প্রতিযোগিতা আজকে হবে। এখানে আমাদের আরমান ভাইটা চাকাটা বসে গেছে। আমাদের বড় স্কোয়াডের বড় ভাই, এই যে আমাদের বাসুদা, উনি মোবাইলে ব্যস্ত, মানে গজব বেজতি। আপনারা যদি এই ভাইয়ের নাম্বারটা চান, আমাকে সবাই ইনবক্স করবেন, আমি দিয়ে দিব। আমার এখানে লিংক দেওয়া থাকবে। এই যে অনেক বড় নদী, এটা আমাদের এইদিকে বড় নদী বলে, ছোট নদীও আছে আমাদের বাড়ির পাশেই। ওটাতে আমরা যাই না, কারণ ওই নদীতে জলগুলা ভালো না, চুলকায় শরীরে। তাহলে দেখা যাবে, এই যে দেখেন আমাদের ছেলেগুলা এই যে চলে গেছে এইখানে। এই যে আমরা যাচ্ছি, আসি। ওই যে বড়, এই যে ধান ক্ষেতের ভিতর দিয়ে সাইকেল চালাই যাচ্ছে। রাস্তাটা বাদ দিয়ে খুব সাইকেল চালাইতে পারে তো। এই যে আমিও যাচ্ছি। এত বালু, অনেক বালু। তো আপনারা কয়েকটা সিনেমেটিক শট দেখবেন এখন, তারপরে আমি আবার ক্যামেরার সামনে আসতেছি।
ভাই এর কাণ্ড দেখেন আমরা যে সাইকেলে করে আসছি ওই যে সাইকেল ধোয়ার জন্য নদীর মাঝখানে নিয়ে গেছে তবে নদীতে জল খুব একটা বড় না সামান্য জল এখানে আছে এই যে আজকে পাইছে অনেকদিন পর নৌকা ক্যামেরাটা নিয়ে আসলে অবশ্য ছবি তুলতাম ডিএসএলআর কিন্তু আমরা নিয়ে আসিনি গোসল দিব বলে জাস্ট ক্যামেরা ফোন টোন এগুলো সিম্পল বিষয় কিছু নিয়ে আসছি এই যে আমরা এখানে আমাদের আমার কাকা এই যে কাপড় চুপড় খোলা শুরু করে দিয়ে দিছে বড় ভাই এই যে আরেকটা এইখানে এই যে এই যে এই যে প্রচুর সাদানি চলতেছে এই যে ছোট ভাইয়ের কাণ্ড নদীতে সাইকেল চালাচ্ছে এই যে এই যে আমাদের প্রেমিক পুরুষ এই যে জুতা পাও উঠিছে এই দৌড়াদৌড়ি শুরু ওই যে ওইদিকে আরো অনেক লোকজন আসছে এই যেগুলা বোঝা যাচ্ছে না যে রোদ রোদ এখানে অনেকজন আসছে এই যে এখানে যুদ্ধ চলতেছে ঠেংপা থেকে জুতা খোলা প্রচুর কষ্ট এই যে সবাই চলে যাচ্ছে এক এক করে এখানে গোসল দেওয়া চলতেছে এই যে আমাদের এই যে একটা R15 এই যে একটা R15 এই যে একটা R15 এই যে এই যে এটা এদের দৌড়াদৌড়ি আগে R15 গুলা দেখেন এই যে R15 এই যে এই যে এই যে সব আমাদের এই যে এটা আমার কাকার একটা R15 চলতেছে এগুলো দুষ্টু দুষ্টু মিষ্টি খেলা এখানে সংঘর্ষ হচ্ছে দুষ্টু মিষ্টি খেলা হচ্ছে এই যে ভাইয়া আমি জানি না कहां से आते हैं जाने ना ये वीडियो गुला दिबो की ना ठीक ना ये वीडियो गुला ना दिते मार के इधर संघर्ष चलते से इधर प्रचुर लेवल का संघर्ष এই যে ওইদিকে আমাদের ছেলেগুলো 3-4-5 জন ওইদিকে সবাই আছে এই সকল একটু একটু সাইকেল চালাও একটু আমরা সাইকেল চালা দেখতে যাই নদীর জলের উপরে এই যে এখন সাইকেল চালাই আসবে অ্যাকশন এই যে নদীর মধ্যে কি হচ্ছে এই যে পিছনে চলতেছে ওয়াও ওয়াও প্রচুর বেগে প্রচুর বেগে সাইকেল সাইকেল অর্ধেক জলের ভিতরে চলে গিয়ে যা সাইকেল ছিয়ে দৌড়ে গেল ওর সহ্য হচ্ছে না হে সাইকেল আমাদের জলের ভিতরে হারিয়ে গেছে এই যে আবার এই যে দৌড়াচ্ছে প্রচুর শয়তানি হচ্ছে এখানে এই যে আমার ছেলে এইটা আমার বৌদির ছেলে আমারও ছেলে এই যে মন্ডল পাড়ার লোক এই যে মন্ডল পাড়ার লোক এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছে তো আমরা গোসল দিব পরে আগে ভিডিওটা শেষ করি কার কেমন কি এগুলো শুনবো তারপরে এই যে এখানে শয়তানি চলতেছে এইখানে শয়তানি অরবি তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি এই যে ওইদিকে একটু পরে দেখতে পাবেন আমার ভাইরা আসতেছে দৌড়াই দৌড়াই আসতেছে এই যে আরো অনেক ছেলেপেলে আসতেছে পিছনে এই দেখি এগুলা মানে ছেলেদের ক্রাশ এগুলো হচ্ছে মেয়ে ছেলেদের ক্রাশ এগুলো হচ্ছে মেয়ে ওইদিকে এই যে আমার ছোট ভাই ওইদিকে আছে এই যে হাপুস হুপুস গোসল দিচ্ছে তো আমরা নদীর মাঝখানে মাঝখানে না বলতে সাইডে একটু আছে এখনো মাঝখানে যাই নাই তো আমরা নদীর ওই পারে যাবো ওই পারে যাই একটু শয়তানি করবো যাচ্ছি আমার একটা কাকুর কাছে উনি বলে গান বলবে জানি না কি গান বলবে কাকু গান বলবেন বলেন কিছু শুনি গান বলবো অনেক রোদ তাড়াতাড়ি খেলা হবে খেলা হবে गजब बेइज्जती है रुको जरा सबर करो बोला धक्का बाबा तु एक भलो गान कह
আমাদের কিন্তু বড় স্কোয়াডের সেলিব্রিটি মানে সবচেয়ে ভিউজ যে অধিকার করছে এই যে ইনি কিন্তু এই লোক আপনারা ব্লগে দেখতে পাবেন এই লোককে বাংলাদেশের সবচেয়ে টিকটকার এই যে গরীব টিকটকার উনি আমাদের কাকা কাকা ভাই এই শব্দ কি রে শব্দ করেন না রে ওরে একটা ইন্টারভিউ নিবে কি আর বলবো প্রথম দিতে আসছি মিনি কক্সবাজারে আমরা এখন কিছু এমন কোনো ছেলেপেলে নাই আমাদের বড় স্কোয়াডে আছে ছয়টা ছেলে সব জারুয়া জারুয়া টাইপ ছেলেপেলে আমাদের যেগুলো গ্রুপে আছে বেটারা এত আমাদের বড় স্কোয়াডে এত জারুমি করবে আমি জানি নাই কাকা এরকম একটা ইন্টারভিউ দিবে আমি এটা আশা করি নাই আমি ভালো কিছু মনে করছিলাম না না তুমি যেটা মনে করছিলা আমি বুঝতে পারছি যে তুমি অন্য কিছু মনে করবা কিন্তু আমি যেটা বলতেছি আমাদের আমার মন থেকে বলতেছি যে বড় স্কোয়াডে আমাদের যেগুলা ছেলেপেলে আছে এগুলা সব জারুয়া ছেলেপেলে আর আচ্ছা ঠিক আছে যে আচ্ছা ঠিক আছে আমি তুই কি করবি করে নাহলে বড় স্কোয়াডে মানসন মারছে আপনি কেমনে উঠাইলেন একটু বলেন আমি উপরে ক্যামেরা ধরি যা একজনের উপরে কোন আমি শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি এই যে সাক্ষী আছে একটা দীপ দীপ একটু আসো একজন পড়ে গেছে একজন পড়ে গেছে শেষ খতম এই মাছ ধরেছে ছেলে পেলে নদীর মাছ হতে শেষ হবে যে কেউ কাপড়ও ঠিক করতেছে এইখানে আমাদের ছেলে পেলে এই জন্য আমরা দেখাচ্ছি না এই যে ওই পাশে অনেক মেয়ে বসুদা ওই পাশে সব ওয়াও ওয়াও বলে মেয়ে সব বলে ওয়াও ওয়াও এই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন বলা যায় না আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডও দেখতে পারে যদি দেখতে পাও তাহলে কিছু মনে করিও না কারণ আমরা একটু দুষ্টি ভাজলামি করি তবে এতটাও খারাপ কিছু করি না কম বেশি আমরা কারো এখানে শ্বশুরের বাড়ির এলাকাতে চলে আসি বলা যায় না তো আমরা এই হাঁটতে চলে আসলাম নদীর এই কিনারা এই যে দেখেন অর্ধেকটা ভিজে গেছে আমার এই যে তো ভাই অনেকজন এখানে ছোট ভাই বড় ভাই অনেকজন আছি নদী যে নদীর মাঝখানে এখন ফুল মাঝখানে যে এইখানে এ মাছ দে পাপাই নিছ রে সাগরদারি অনেক মাছ ধরা পড়ছে পালান দিছে এই ওরা দুজন এখানে কিসমিস খেলতেছে ও এই দৃশ্যটা তো কাছে থাকলে দেখাই যাবো এই যে এখানে একটা মানুষ মানে ছড়াবেন পরে নদী পার হয়েছে এখন এই যে এখানে প্যান পড়তেছে আমাদের ছেলেপেলেগুলো সবাই এখানে চিল করতেছে এই যে এই যে আমি বালু যে প্রচন্ড গরম এই যে এদিকে অনেক ফাঁকা বালু জায়গা আপনারা একটু ক্যামেরাতে হালকা করেই দেখতে পারবেন যে রোদ কত এই যে সূর্য সূর্যের এখানে ক্যামেরা সহি করতেছে না অনেক মানে রোদ বাইরে আর কি পিছনে এই যে বাদন এখানে ছোট ভাই এই যে সবাই গোসল দিচ্ছে এই যে অনেক রোদ শরীরে ছায়া দেখলেই বোঝা যায় যে কত রোদ এই যে ছায়া দেখলেই বোঝা যায় কত রোদ বালুতে পা দেওয়া যাচ্ছে না ঘাসের উপরে দাঁড়াইতে হচ্ছে মানে প্রচুর গরম তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আমরা গোসল দিতে আসছি আজকে
গাইস জানি না আমাকে কতটা দেখা যাবে, আপনি ক্যামেরাটা এখানে বসাই দিলাম মাটিতে, আমি এখন সামনে যাবো গোসল করবো, মানে ক্যামেরাম্যান কেউ নাই তো ওইখানে, সবাই যে ওইখানে আছে কাকা আছে ওইখানে, আমি ক্যামেরাটা এখানে মাটিতে বসাই দিলাম, স্টার নাই, আমরা এখানে গোসল দিতে যাচ্ছি, জানি না কতটুকু দেখা যাবে। এখানে অনেক বড় জল, আপনারা বিশ্বাস করতে পারবেন না, এখানে অনেক বড় জল চলেন ধান লাগাচ্ছে, সংসার চালাবে তো ছেলে, মানে বয়স হলে আর কি যা হয়, এই যে এখানে ধান লাগাচ্ছে, অনেক ভালো ধান লাগা, আমরা যেহেতু কৃষক মানুষ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, যে এখানে ধান লাগাই দিল, মানে এর লক্ষণ এর মানেই হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা, এটা বুঝাইতে যাচ্ছে যে আমার বিয়ের বয়স হয়ে গেছে, তো আমরা যাই সামনে, এই যে আমাদের ছেলেগুলো মাছ মারতেছে হয়তো বা এখানে, এইখানে একটু মানে বেশি গভীর, এই চতুর পাশে নদী, এই যে আমাদের নৌকার কাছে আমাদের R15 গুলো আছে, এই যে এখানে চলতেছে কতক্ষণ নিচে থাকতে পারে আর কি, এই এখানে কতগুলা মাছ, এখানে এই যে ছোট ভাইটা ধরছে দীপ নাম ছেলেটা, ও ধরছে কিনা জানি না, অনেক মাছ ধরছে, ও ওইখানে বড় একটা মাছ পাইছে না ওরা, কি মাছ বাইং, বাইং মাছ পাইছে, এই যে ওরা তিনজন, এখানে এই যে আমাদের ঘণ্ট বাবা মাছও খায়, এখানে মাছের গল্প শুনতেছে, অনেক ছেলে পেলে আমাদের মূল্যবান জিনিস হয়েছে সেটা আছে, এই যে এখানে ঢুকাচ্ছে, তবে এগুলা শয়তানি করে বালু, এখানে নদীর একটু টানটা একটু দেখাই দাও, প্রচুর ধোয়া চলে যাবো পারি নাকি, চলে যাবো বাদন দা, হ্যাঁ ঠিক আছে, কি খাবো যদি নিয়ে যাবো, আরে মুই খাও, যদি এ নিয়ে যেতে পারে কি খাওয়াবি, একে মাদনকে খিলাম, মুই তো যদি চাও নে ওয়াই খাও, ওনে এক মাদন তুই কি যদি নিকি বাড়ি তেলে তুই কি খিলাম সবাইকে, তুই কি খাই দে, এটা কি, ও আমাদের গোসল করা শেষ, সবাই আগাই চলে গেছে, ওইদিকে আমরা তিনজন আছি পিছনে, আমরা একটু পিছনে মানে ফ্রেশ হইলাম আর কি, শরীর মুসলাম, হ্যাঁ ওই আর কি, তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আমাদেরকে তিনজনকে হাঁটে যেতে হবে কারণ সাইকেল রাখে গেছে আমাদের একটা, আর লোক আছি আমরা তিনটা, তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই পাশে থাকবেন, এই জায়গাটা আমরা আমি কষ্ট করে উঠলাম, এই যে অনেক উঁচু নিচু এখানে, এই যে ধান ক্ষেত কত ছোট দেখা যাচ্ছে, যে নদী ছেড়ে আমরা চলে যাচ্ছি, এই নদীটির নাম হচ্ছে আত্রাই নদী, আত্রাই নদী আমাদের বাসা থেকে পূর্ব দিকে আসলে সর্বোচ্চ 1.5 কিলো, একটু পাকা রাস্তা 1 কিলোর পরে, একটু মাটি রাস্তা একটু আসতে হয়, মাটি রাস্তা আসলেই আমরা এখানে আমাদের আত্রাই নদী পেয়ে যাই, অবশ্য আমরা আজকে না মানে হঠাৎ কম বেশি করে 2-1 দিন আসি,
সবাই মিলে এরকম এনজয় করি প্রতিদিন ভিডিও করা সহজই ওঠে না আজকে ভিডিওটা করলাম আপনারা সবাই ভিডিওটা দেখলে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মতামত আমাদের এনজয়গুলো কেমন লাগলো যদি খারাপ হয়ে থাকে কিছু করার নাই আর কি শয়তানি ফাজলি আমি দুষ্টুমি একটু খারাপ ল্যাঙ্গুয়েজ হয়তো বা ইউজ হয়ে গেছে তো এগুলো আমি বাদ দেওয়ার চেষ্টা করব আর যে একটু এনজয়ের কথাগুলো আমি বলবো আর কি দিয়ে দিব আর কি সমস্যা নাই অনেক মজাকলামও করলাম তো ওই যে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পথে আর কিছু যদি পাই তো আপনাদেরকে রাখবো এবং কি আর তো আজকের মনে হয় এখানেই ব্লগটা বা ভিডিওটা যাই বলেন আপনাদের সাথে দুষ্টুমি করা মজা করা এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে সো টাটা